তাজপুরে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? থাকবেন কোথায়? রিসোর্ট কিন্তু খুবই কম, কয়েকটা মাত্র রিসোর্ট আছে, খুব বেশি না। তবে তার মধ্যে কিছু ভালো রিসোর্ট আছে, কিছু খারাপ রিসোর্ট আছে। তো বিচের কাছে কোন রিসোর্টগুলো আছে, তারপর কোন রিসোর্টগুলো ভালো, তাদের ট্যারিফ কত, তো সব কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাজপুরে আসতে পারেন, মানে বেশ ভালো জায়গা, মানে ফাঁকা 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 সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। তাজপুরে এলে কোন সি বিচে স্নান করবেন? কোন সি বিচটা হেঁটে বেড়ানোর জন্য আদর্শ? কোথায় গেলে শিওর লাল কাঁকড়া দেখতে পাবেন? আর লাইট হাউস থেকে তাজপুরের এই অসাধারণ ভিউ, সব কিছু আমি অন্য একটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। এই ভিডিওতে কয়েকটি ভালো রিসোর্টের লোকেশান ও বিভিন্ন তথ্য তুলে ধরব। প্রথমেই আসি বেবি রিসোর্ট। রিসোর্টের লোকেশান খুব ভালো জায়গায়, মেন রাস্তার উপরেই অবস্থিত। পুরনো সি বিচ থেকে এই রিসোর্টের দূরত্ব মাত্র 100 মিটার, আর নতুন সি বিচ থেকে এই রিসোর্টের দূরত্ব 200 মিটারের একটু বেশি হবে। রিসোর্টের ভিতরে অনেকটাই স্পেস আছে, প্রাইভেট কার নিয়ে এলে রাখতে পারবেন, বাচ্চারা সামনে ফাঁকা জায়গাটায় খেলাধুলা করতে পারবে, বড়রা চাইলে বসে সময় কাটাতে পারবেন। সামনের ফাঁকা জায়গায় বড় বড় গাছগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে, খুব একটা রোদ পড়ে না। আর মেঝেটাও কংক্রিট করা, ফলে গ্রীষ্মকাল হোক আর বর্ষাকাল হোক, সারা বছর যে কোনো সময় এই রিসোর্টে আসতে পারেন। রিসোর্টের রুমগুলো বেশ ভালো, এখানে এসি ও নন এসি সব রকম ব্যবস্থা আছে। রিসোর্টের লোকেশান, রিসোর্টের পরিবেশ, বিশেষ করে রিসোর্টের ট্যারিফ, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে, এই তিনটে দিক বিবেচনা করে আমাদের দেখা তাজপুরের বেস্ট 8টা রিসোর্ট তুলে ধরলাম। বেবি রিসোর্ট তাদের মধ্যে একটা। নর্মালি এসি 1650, নন এসি 1200। নন এসি 1200, থ্যাংক ইউ। এটা কি ইয়ে এখানে এসে বুক করতে হবে না অনলাইন বুক করা যায়? না, আপনি অনলাইনেও বুক করতে পারেন, আমাদের এই নিচে নাম্বারটা আছে, ওটাতে ফোন করে বুক করতে পারেন, এখানে এসেও বুক করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি গুগলে সার্চ করতে পারেন আমাদের বেবি রিসোর্ট বলে, পাবেন সব কিছু, দেখতে পাবেন। বেবি রিসোর্ট .com মারলেও ওখানে ওয়েবসাইট আছে, ওখানেও বুকিং করতে পারেন। ঠিক আছে। স্টার ইন বেবি রিসোর্টের ঠিক উল্টো দিকে অবস্থিত। পুরনো সি বিচ থেকে এই রিসোর্টের দূরত্ব 100 মিটার, নতুন সি বিচ থেকে এই রিসোর্টের দূরত্ব 200 মিটারের একটু বেশি হবে। এই রিসোর্টের সামনে অনেকটা ফাঁকা জায়গা, মানে ফুটবল খেলার মাঠ বলতে পারেন। শীতকালে এই রিসোর্টে আসলে বেশ ভালো লাগবে, তবে বর্ষাকালে বা প্রচণ্ড গরমের সময় এই রিসোর্টে না আসাই ভালো, কারণ সামনের যে ফাঁকা অংশটা আছে, যেহেতু ওটা মাটি, তাই কাদা হয়ে যেতে পারে বর্ষাকালে। আর খুব একটা বেশি গাছপালা নেই, তাই প্রচণ্ড গরম হতে পারে গরমকালে। এখানে এসি ও নন এসি সব রকম রুমের ব্যবস্থা আছে। এসি রুমের ট্যারিফ 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে, সিজন ও অফ সিজন অনুযায়ী ভ্যারি করে। আর নন এসি রুমের ট্যারিফ 1200 টাকা থেকে 1500 টাকার মধ্যে। এই রিসোর্টটি পুরনো সি বিচের একদম কাছাকাছি। পুরনো সি বিচ থেকে এই রিসোর্টের দূরত্ব 100 মিটারেরও কম, আর নতুন সি বিচ থেকে এই রিসোর্টের দূরত্ব 200 মিটারের একটু বেশি। এই রিসোর্টটি বেশ সুন্দর, রিসোর্টের রুমগুলোও খুব সুন্দর, রিসোর্টটি সামনে বেশ সাজানো গোছানো, রিসোর্টে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গাও আছে আর দোলনাও আছে, ছাতার তলায় বসে নিজেদের মধ্যে একটু গল্প ও আড্ডা মারার ব্যবস্থা আছে। এই রিসোর্টের ট্যারিফ একটু বেশি, এখানে এসি রুমের ট্যারিফ 2000 টাকার উপরে, আর নন এসি রুমের ট্যারিফ 1500 টাকার মধ্যে। রিসোর্ট স্বস্তিক, এই রিসোর্টটি খুব ভালো লোকেশানে অবস্থিত। এই রিসোর্ট
পুরনো এবং নতুন সি বিচের একদম মাঝামাঝি অবস্থিত। এই রিসোর্ট থেকে নতুন ও পুরনো সি বিচের দূরত্ব 300 মিটারের মধ্যে। এই রিসোর্টের রুমগুলির কোয়ালিটি খুব ভালো, ফুড কোয়ালিটি ভালো, সার্ভিস ভালো, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই রিসোর্টে বিভিন্ন কোয়ালিটির রুম পাওয়া যায়। এসি রুমের স্টার্টিং হচ্ছে 1500 টাকা থেকে আরম্ভ করে 3000 টাকার মধ্যে। রিসোর্টের ভিতরটা বেশ সাজানো গোছানো, আর রিসোর্টের ডাইনিং স্পেসটা বেশ বড়। কোনো বড় গ্রুপ গেলে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। রিসোর্ট মৌচাক। পুরনো ও নতুন সি বিচ থেকে এই রিসোর্টের দূরত্ব 300 মিটারের একটু বেশি। রিসোর্টটি মেন রাস্তার উপরেই অবস্থিত। রিসোর্টের ভিতরের পরিবেশটা এক কথায় অসাধারণ। সারাদিন এখানে বসে সময় কাটানো যায়, কোনো অসুবিধা হবে না। ছোট ছোট গাছ দিয়ে এমন সুন্দরভাবে সাজানো যা দুচোখ ভরে দেখার মতো। এই হোটেলে এসি রুমের ট্যারিক 2000 টাকার বেশি, তবে সিজন ও অফ সিজন অনুযায়ী ভ্যারি করে। সবুজ সৈকত রিসোর্ট। এই রিসোর্টটি নতুন সি বিচের একদম কাছে। নতুন সি বিচ থেকে এই রিসোর্টের দূরত্ব মাত্র 100 মিটারের একটু বেশি। এই রিসোর্টে এসি ও নন এসি সব রকম রুমের ব্যবস্থা আছে। এসি রুমের ট্যারিফ 1550 থেকে 1750-এর মধ্যে, আর নন এসি রুমের ট্যারিফ 1200 থেকে 1500-এর মধ্যে। রিসোর্ট ব্লু লেগুন। নতুন সি বিচের আরও কাছে হচ্ছে এই রিসোর্টটি অবস্থিত। নতুন সি বিচ থেকে এই রিসোর্টের দূরত্ব 100 মিটারের অনেক কম। এই রিসোর্টের রুমের কোয়ালিটি মোটামুটি। এখানে এসি রুমের ট্যারিফ 1500 টাকা, আর নন এসি রুমের ট্যারিফ 1000 টাকা। সানরাইজ রিসোর্ট। সি বিচ থেকে উঠে প্রথম যে রিসোর্টটা দেখতে পাবেন সেটা হচ্ছে সানরাইজ রিসোর্ট। এই রিসোর্টে এসি রুমের ট্যারিফ 1500 টাকা, নন এসি রুমের ট্যারিফ 1000 টাকা। রুমের কোয়ালিটি মোটামুটি বলতে পারেন। সামনে খুব একটা স্পেস নেই, তবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। ভিডিওটিতে কয়েকটি ভালো রিসোর্টের সন্ধান দিলাম। ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে এইরকম অনেক ভিডিও দেখতে পাবেন। থ্যাংক ইউ।